Mara, ¿no?
এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের যে আকালি ওটা
আমি তো লাইব দর্শক, আমরা এই মুহূর্তে নগরীর আখালিয়ার যে মাউন্টেডের হসপিটাল রয়েছে সেই মাউন্টেডের হসপিটালের ঠিক বিপরীতে অবস্থান করছি। আপনারা জানেন অল্প কিছুক্ষণ আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা গণমিছিল করছিল এবং এই গণমিছিল পরবর্তীতে আমরা দেখতে পারি মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যখন মিছিলটি সাবিপ্রবি থেকে মাউন্টেডেরা রোডে এগোচ্ছিল তখনই মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তারপর থেকে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে তুলে ধরছি। আমরা সর্বশেষ যদি পরিস্থিতি বলি, তিনজনকে আমরা দেখতে পাচ্ছি আটক করে তাদের যে সাজ্জাদান রয়েছে সাজ্জাদানের ভিতরে রাখা হয়েছে। এবং আমরা মাউন্টেড হসপিটালে ঠিক বিপরীতে দর্শক অবস্থান করছি, সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে। এবং মদিনা মার্কেট রোডেও কিন্তু এই মুহূর্তে সিআরটির একটি টিম রয়েছে এবং কিছু শিক্ষার্থী এই রোডে, কিছু শিক্ষার্থীরা এই রোডে এবং পিছনের রোডে বিভিন্ন রোডের দিকে ঢুকে একটি বড় পরিসরের যে শিক্ষার্থীর অংশ সেটি মদিনা মার্কেট দিকে এগিয়েছে।
100 বুঝে দেবো, এটা আপনার রেকর্ড করে রাখতে পারেন। আপনার বিল্ডিং থেকে এখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, সুতরাং এটা ফৌজদারি অপরাধ। আপনারা ভিতরে ঢুকছে তাদেরকে ধরে আমাদেরকে হত্যায় দেবেন, এটা ফৌজদারি কার্যবিধি মোতাবেক সবাইকে আইনগত সহায়তা করা আপনাদের কর্তব্য। এতগুলো সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আপনার বিল্ডিং থেকে আমাদের উপরে ইট পাটকেল আমার যারা তল্লাশি করলাম, আমি তল্লাশি করলি মানুষ আপনার দূরে আলাপ করেন। আপনি সাংবাদিক আপনি মাস লাগেন না বিল ভাই, ভাই গুলি লাগছে না ইট লাগছে, গুলি লাগছে, গুলি লাগছে। কালবেলার মিঠু দশজনী সাংবাদিক
এবারে কারা আরো একজনকে আরো দুইজনকে আমরা দেখতে তিনজনকে আমরা দেখতে পাচ্ছি দুইজনকে ধরেছেন এবং সিলেট টেন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা ৬ জনকে আটক করতে দেখেছি আমাদের সামনে টোটাল ৬ জন। Thank you.
ধরো ধরো কত সময় ধরো দাদা পিছে পিছে ছেলে
সাব্বাস কম মতো না আমার মা অসুস্থ হয়ে গেছে।